আসসালামু আলাইকুম। হেলথ সিরিজে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের বিষয়, বড় হয়ে যাওয়ার যোনি টাইট করার সহজ উপায়। সেক্সের সময় যদি নারী পুরুষ উভয়ে আনন্দ না পান, তাহলে সেক্স করার সকল মজাই বিফলে যেতে পারে। নারীর কাছে যেমন পুরুষের লম্বা শক্ত এবং মোটা যোনাঙ্গ সমাদৃত, তেমনি পুরুষও চায় বড় দুধের টাইট যোনের মেয়ের সাথে সেক্স করতে। কিন্তু বাচ্চা জন্মের পর অনেক মেয়েরই যোনি পথ বড় হয়ে যেতে পারে, যা অনেক সময় সম্পর্ক বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়ায়। কারণ মেয়েরা যখন গর্ভবতী হয়, সেই সময় প্রায় 7 থেকে 8 মাস পুরুষ সেক্স করতে পারে না, যে কারণে সে অপেক্ষা করতে থাকে বাচ্চা হওয়া পর্যন্ত। তারপর যদি স্ত্রীর যোনি পথ বড় বা ঢিলে হয়ে যায়, তাহলে সে পুরুষ মোটা যৌনাঙ্গ ঢুকিয়েও মজা পায় না। আমাদের দেশে অনেক মেয়েরই এই সমস্যায় ভুগছেন, কিন্তু লোকলজ্জার ভয়ে মুখ ফুটে বলতে পারছেন না। আবার এই সমস্যায় পড়ে স্বামীর সংসার হারানোরও উপক্রম হচ্ছেন। এর জন্য আপনি 2টি পদ্ধতি অবলম্বন করতে পারবেন। 1 নম্বর হচ্ছে আমলকির সিরাপ ব্যবহার করে, আর 2 দ্বিতীয় হচ্ছে কেগল এক্সারসাইজ করে। তো আমরা প্রথমে দেখাই যে কীভাবে আমলকির সিরাপ আপনারা ব্যবহার করবেন। এই ফলটা আমাদের খুবই পরিচিত একটা ফল, দামে কম, সহজলভ্য। যোনিপথ টাইট করার জন্য বাইরের দেশগুলোতে মেয়েরা যোনিপথে ব্যাপক পরিমাণে এই ফলটি ব্যবহার করে থাকে। তো এর জন্য কী করতে হবে, প্রথমে আমলকি সংগ্রহ করবেন, তারপরে পানিতে সিদ্ধ করুন। যখন আমলকি পানিতে গলে পানিটি সম্পূর্ণ পুরু হয়ে আসবে, তখন মিশ্রণটি ঠান্ডা করে বোতলে সংগ্রহ করুন। এরপর যখনই আপনি গোসল করতে যাবেন, তখন সিরাপটি যোনিপথের ভিতরে, দেখুন এই যে এভাবে যোনিপথের ভিতরে এবং বাহিরে ম্যাসেজ করুন। এইভাবে প্রায় 1 মাস এই নিয়ম অনুসরণ করুন, যোনিপথ টাইট হয়ে আসবে। এবার আসি কেগল এক্সারসাইজে বা কেগল ব্যায়াম। এই ব্যায়াম অনুসরণ করে অনেক মেয়েই জীবনে সুখ ফিরে পেয়েছে। বলা হয়ে থাকে বাচ্চা হওয়ার পর নিয়মিত এই ব্যায়াম করলে যোনিপথ ঠিক কুমারী মেয়ের মতো টাইট হয়ে যায়। এই ব্যায়ামটিতে কুচকির মাংসপেশি সংকুচিত এবং প্রসারিত করা হয়। কুচকি 10 সেকেন্ডের জন্য সংকুচিত করে আবার ছেড়ে দেবেন, আবার 10 সেকেন্ডের জন্য সংকুচিত করতে হবে, আবার ছেড়ে দেবেন। দিনে বিরতি দিয়ে দিয়ে 100 থেকে 200 বার কেগল ব্যায়াম করতে পারেন। প্রস্রাব করার সময় কুচকি সংকুচিত করে 5 সেকেন্ডের জন্য প্রস্রাব আটকে দেবেন, তারপরে আবার ছেড়ে দেবেন। কেগল ব্যায়ামের সাথে সাথে খাবারে বেশি পরিমাণ ফল এবং শাকসবজি থাকাটা খুবই জরুরি। এর ফলে এই যে ঢিলে হয়ে যাওয়া যোনিপথ খুব তাড়াতাড়ি পুরনো রূপে ফিরে আসবে, সেক্স হবে পরিপূর্ণ।